দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিশ্বের সাথে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে দ্রুতই শত্রুতা থামিয়ে বন্ধুত্বের আহ্বানও জানান পুতিন, তা না হলে পৃথিবীর ভয়ঙ্কর রূপ দেখবে বিশ্ববাসী। বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবে দেয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে, যার ফলে তারা নিচ্ছে ধ্বংসাত্মক পদক্ষেপ। ভাষণে পুতিন আরও বলেন, পশ্চিমারা বিপজ্জনক রক্তাক্ত ও নোংরা ভূ রাজনৈতিক খেলায় মেতে উঠেছে, এতে বিশ্বজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে ইউক্রেনে সংঘাত সূচনার ক্ষেত্রেও পশ্চিমা বিশ্ব তাদের মিত্রদেশগুলোকে দায়ী করেন পুতিন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা দেশগুলো তাদের আধিপত্য বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এটি তাদের জন্য নতুন কিছু নয়। তবে ইউক্রেন ও তাইওয়ানকে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে তারা, এতে করে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি শক্তির বাজারে অস্থিতিশীলতা নেমে এসেছে। বিশ্বের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোকে শেষ পর্যন্ত রাশিয়া ও গুরুত্বপূর্ণ পরাশক্তির সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে সাফ জানিয়ে দেন পুতিন। তবে এত কিছুর পরও রাশিয়া পশ্চিমাদের শত্রু বলে মনে করে না বলে জানান তিনি। পুতিনের ভাষ্যে, পশ্চিমাদের আধিপত্যের ঐতিহাসিক সময়কাল শেষ হয়ে আসছে, একমুখী বিশ্ব অতীতের বিষয় হয়ে উঠেছে, আমরা একটি ঐতিহাসিক সময়ে আছি, পশ্চিমারা এককভাবে বিশ্বকে পরিচালনা করতে সক্ষম নয়, তারা মরিয়া হয়ে উঠেছে, তবে এখন অনেক দেশ আর এটা সহ্য করতে চায় না। সম্ভাব্য পারমাণবিক উত্তেজনার বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, যতদিন পারমাণবিক অস্ত্র থাকবে ততদিন এগুলো ব্যবহারের বিপদ থেকেই যাবে, সবাই মিলে একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর রাশিয়া ইউক্রেনে আরও 82,000 রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু একথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 300,000 সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে, নতুন কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনে যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনা ডাকা হয়েছে তাদের উদ্দেশ্যে পুতিন বলেন, কর্তব্যের প্রতি তাদের আত্মত্যাগ, তাদের দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাদের বাড়িঘর, তাদের পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষার জন্য তাদের এ দৃঢ় সংকল্প, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু বলেছেন, রাশিয়ার 200,000 রিজার্ভ সেনা রয়েছে, তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জন্য এবার আর রিজার্ভ সেনা না ডেকে বরং স্বেচ্ছাসেবী এবং পেশাদার সৈনিক নেওয়া হবে, আর এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনাদের পাঠানোর কর্মসূচির সমাপ্তি ঘটছে।